গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস ইলেভেন্থের ক্লাসে আমি তোমাদের সঙ্গে ব্যাকরণ অর্থাৎ গ্রামার নিয়ে আলোচনা করছিলাম। গ্রামারের পোর্শন আমি তোমাদের লিখেছিলাম কারক। কারক কাকে বলে তার ডেফিনেশন দিয়েছি আর কারকের কটা ভাগ সেই সম্বন্ধে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আসো আজকে আমরা জানব বাকি আরও ছটা কারক, তার মধ্যে দুটো কারক সম্বন্ধে আলোচনা করেছিলাম, কর্তৃকারক আর কর্মকারক। আজকে আমরা আরও বাকি যে চারটি কারক আছে সেই সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে কর্তৃকারক কাকে বলে জেনেছি, বাক্যের মধ্যে যিনি কর্তা সেটি হলো কর্তৃকারক, আর কর্মকারক বাক্যে যে কাজ করা হয়, কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে কর্মকারক। এবার লিখব, এবার জানবো আমরা করণকারক। করণকারক সম্বন্ধে করণকারক কাকে বলছে, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তা যে আর সাহায্য নিয়ে কাজটা করে, কর্তা যে কাজটা করছে, কর্তা হচ্ছে বাক্যের যে নাম, নাউন সেটা হচ্ছে কর্তা, যে কাজ যে কাজটা করছে সেটা কর্ম, আর কর্তা যে কাজটা করছে যার সাহায্য নিয়ে কাজটা করছে তাকে বলা হয় করণকারক। বোঝা গেল, বাক্যে একটা কর্তা থাকছে, একটা কর্ম থাকছে, কর্তা নাউন যে কাজ করছে সে কর্তা, যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে কর্ম, আর যার সাহায্য নিয়ে কাজটা করছে সেটা হচ্ছে করণকারক। তাহলে কর্তা যার সাহায্য নিয়ে কোনো একটা কাজ সম্পাদন করে অর্থাৎ সম্পন্ন করে তাকে বলা হয় করণকারক। যেমন আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। বোঝা গেল কি বলছে, আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মানে আমরা শুনি। আমরা শুনি হচ্ছে, আমরা হচ্ছে আমি কর্তা, শুনিটা হচ্ছে কর্ম, কাজ করছি, আর চোখ দিয়ে মানে চোখের সাহায্যে দেখি, কানের সাহায্যে শুনি, সেটাই হচ্ছে করণকারক। যার সাহায্যে বা যার দ্বারা কোনো কাজ করা হয় সেটাকেই আমরা এখানে করণকারক বলছি। তাহলে আমরা চোখ দিয়ে শুনি মানে চোখের দ্বারা আমরা শুনি বা চোখের সাহায্যে শুনি, দেখি, আমরা চোখ দিয়ে দেখি মানে চোখের সাহায্যে আমরা দেখি বা চোখের দ্বারা দেখি, কান দিয়ে শুনি, কানের সাহায্যে শুনি বা কানের দ্বারা আমরা শুনছি। তাহলে কর্তার মধ্যে যে কাজটা সাহায্য করে করতে বাক্যে সেটাই হচ্ছে করণকারক। তাহলে করণকারক বোঝা গেল। এবার আমরা আসছি অপাদানকারক। অপাদানকারক কাকে বলছে, যা থেকে কোনো কিছু বিশেষ পৃথক হওয়া বোঝায় তাকে অপাদানকারক বলে। মানে কোনো একটা জিনিস থেকে একটা জিনিস আলাদা হয়ে যাওয়া বোঝায়, পৃথক হওয়া মানে আলাদা হয়ে যাওয়া বোঝায়। একটা জিনিস থেকে ওই জিনিস থেকে আর একটা জিনিস পৃথক হয়ে যাওয়া, ভিন্ন হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া বোঝায়, তখন সেটাকে অপাদানকারক বলছে। যেমন আমরা কাকে বলি অপাদানকারক, যেমন কোনো কিছু গাছ থেকে পাতা খসে পড়লো, গাছ থেকে ফুল খসে পড়লো, এইসব যখন পড়ে যাচ্ছে সেটাই হচ্ছে অপাদানকারক। খসে পড়া, ঝরে পড়া, হ্যাঁ এইসব ইত্যাদি থাকলে পারে তাকে আমরা বলছি অপাদানকারক। যেমন মেঘ থেকে জল পড়ে, মেঘ থেকে জল পড়ছে, গাছ থেকে পাতা পড়ছে, মানে মেঘ থেকে জলটা পড়ছে, একটা গাছ থেকে পাতা পড়ে গেল, পাতা পড়ছে, বীজ থেকে গাছ হচ্ছে, এই থেকে এই বাক্যের মধ্যে থাকবে। সেখানে কোনো একটা জিনিসটা থেকে বাক্যের মধ্যে থাকবে এইটাকে বোঝালেই অপাদানকারক বলবে। হ্যাঁ, বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো মানে বিপদ থেকে আমাকে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো কথা মানা হচ্ছে বিপদ থেকে আমাকে রক্ষা করো। তারপর যেমন মেঘ থেকে জল পড়ছে, গাছ থেকে পাতা পড়ছে, বিপদ থেকে আমাকে রক্ষা করো, এইগুলোই হচ্ছে অপাদানকারক। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, মানে বাঘের ভয় এখানে সন্ধ্যা হয়, বাঘের ভয়ের থেকে সন্ধ্যা হচ্ছে। তাহলে অপাদানকারক কাকে বলছে, কোনো কিছু থেকে একটা খসে পড়া, ঝরে পড়া, এইগুলো বোঝালে সেটাকে আমরা, থেকে কথাটা বোঝালে সেটাকে আমরা কী বলছি, অপাদানকারক। এবার আমরা কি বলবো, অধিকরণকারক। অধিকরণকারক হচ্ছে কি, কোনো জায়গা, যে স্থানে বা যে কালে বা বিষয়ে কাজটা সম্পন্ন হয় তাকে বলা হয় ক্রিয়ার আধার বা ক্রিয়ার জায়গা,
ক্রিয়ার আধারকে বলা হয় ক্রিয়ার অধিকরণ কারক। হ্যাঁ, মানে যে কোনো একটা জায়গা বোঝাচ্ছে, ক্রিয়াটা যেই জায়গাটাতে কাজটা করছে সেই স্থানটাকে, কালটাকে, সেটা স্থান হতে পারে, কাল বা সময় হতে পারে, সেটাকে আমরা বলবো অধিকরণ কারক। হ্যাঁ, যেমন বনে বাঘ থাকে, বাঘটা কোথায় থাকে? বনে থাকে। তাহলে বনটা জায়গা, স্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে অধিকরণ কারক। কোনো স্থান বোঝালে, কোনো জায়গা বোঝালে, এখানে সেটাকে আমরা বলছি অধিকরণ কারক। যেমন তিলে তেল আছে, মানে তিলের মধ্যে তেল আছে, তিলের মধ্যে তেল আছে জায়গা বোঝাচ্ছে, এটা হচ্ছে অধিকরণ কারক। বুঝে গেল এবার অধিকরণ কারক কাকে বলে? এবার আমরা বলবো অধিকরণ কারক হলো করণ কারক হলো, আপাদান কারক হলো, অধিকরণ কারক হলো। এবার লাস্টে কি আছে? লাস্টে আমরা এবার বলবো বিভক্তি। তাহলে বিভক্তি না, বিভক্তি পড়ার আগে আমরা তাহলে কি কি কারক আমরা বললাম সেটা জেনে নিই। কারকগুলো বললাম কর্মকারক, কোথায় বললো জানলাম আমরা কর্তৃকারক সম্বন্ধে, কর্তৃকারক জানলাম। কর্তৃকারকের পরে আমরা শুনলাম, জানলাম কর্মকারক সম্বন্ধে, কর্মকারক হলো। অপাদান কারক সম্বন্ধে জানলাম, অপাদান কারক জানলাম, কর্তৃকারক জানলাম, কর্মকারক জানলাম, কর্মকারক সম্বন্ধে জানলাম, অপাদান কারক সম্বন্ধে জানলাম, অধিকরণ কারক সম্বন্ধে জানলাম। এবার লাস্ট আমাদের একটা আছে, যেটা কি সম্প্রদান কারক। সম্প্রদান কারক সম্বন্ধে তোমাদের কিছু বলিনি। সম্প্রদান কারক মানে হচ্ছে কোনো কিছু দিয়ে দেওয়া, দান করে দেওয়া নিঃস্বার্থভাবে, কিন্তু তার মূল্যে আমরা কিছু নিচ্ছি না, মানে নিঃস্বার্থভাবে দান করে দেওয়া। যাকে কোনো কিছু দান করা হয় সেই দানকেই সম্প্রদান কারক বলা হয়। মানে আমরা নিঃস্বার্থভাবে কিছু দিয়ে দিচ্ছি, কিছু দিচ্ছি তার পরিবর্তে যে আমরা কিছু তার থেকে নিচ্ছি, সেইটাকে সম্প্রদান কারক বলবো না। মানে তোমাকে আমি একটা কিছু দিলাম, তার পরিবর্তে আমি তার মূল্য, তার দাম আমি তোমার থেকে নিয়ে নিলাম, সেইটাকে আমরা সম্প্রদান কারক বলবো না। তোমাকে আমি একেবারে কোনো জিনিস একটা দিয়ে দিলাম কিছু কাউকে, সেটার আমি কোনো রিটার্ন চাই না, সেইটাই হচ্ছে, সেটাকেই আমরা বলছি সম্প্রদান কারক। অর্থাৎ যাকে কোনো কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলা হয়। যেমন দরিদ্রকে ভিক্ষা দাও বা ভিখারিকে ভিক্ষা দাও, মানে দরিদ্রকে বা ভিখারিকে ভিক্ষা দিচ্ছি তার পরিবর্তে তাদের কাছ থেকে আমরা রিটার্ন কিছু পাচ্ছি না, নিঃস্বার্থভাবে আমরা তাকে দান করে দিচ্ছি, সেটাকেই বলছি আমরা এখানে সম্প্রদান কারক। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, মানে যে অন্ধ চোখে দেখতে পায় না তাকে আলো দেখাও, আমরা কিছু তাকে কাজ করছি তা দিচ্ছি। সৎপাত্রে কন্যাদান করো, যে ভালো পাত্র তার কাছেই কন্যাদান করো, তাহলে একটা দান করা। সম্প্রদান কথার অর্থ হলেই কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা, এটাকেই আমরা বলছি সম্প্রদান কারক। তাহলে কারক সম্বন্ধে তোমাদের ছটা কারক, কারক সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করলাম, বোঝালাম। হ্যাঁ, এবার কী কী কারক, কারক কাকে বলে জানলাম, কারককে কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা জানলাম, এবং সেই ভাগের এক একটা ভাগকে আমরা বিশ্লেষণ করলাম। তাহলে আমরা কারকটা আমাদের শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল কারক কাকে বলে। এবার আমরা সাধু চরিত্র সম্বন্ধে এর পরের দিন লিখব। সাধু ভাষা, চরিত ভাষা সম্বন্ধে তোমাদের সাথে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, তারপরে আবার একটা নতুন গদ্য বা কবিতা সম্বন্ধে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।